ওয়েলকাম টু বাঙালির অক্সিজেন বাঙালির অক্সিজেন ইউটিউব চ্যানেলে আমি শিবশঙ্কর সবাইকে জানাই স্বাগত আপনি কি ডাব্লুবিপি নিউ ভ্যাকেন্সি প্রিলি ডাব্লুবিপি অ্যাসাইম্যান বা ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল মেনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার পক্ষে খুবই হেল্পফুল হবে কারণ এই ভিডিওতে রয়েছে ভারতের বিভিন্ন পুরস্কারজনিত গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন উত্তর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অন করে দিন শুরু করছি আজকের ভিডিও প্রথম প্রশ্ন ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান হিসেবে কোন পুরস্কার দেওয়া হয় এর সঠিক উত্তর হয়ে যাবে ভারত রত্ন। দু নম্বর কোশ্চেন ভারতরত্ন পুরস্কার কবে থেকে দেওয়া হচ্ছে এ উত্তর উনিশশো সাল থেকে তিন নম্বর প্রশ্ন প্রথম ভারতরত্ন প্রাপকদের নাম কি। সঠিক উত্তর বন্ধুরা চক্রবর্তী রাজা গোপালাচারী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন চন্দ্রশেখর ভেঙ্কটরমন মনে রাখবেন এনারা তিনজনই সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন উনিশশো সালে চার নম্বর প্রশ্ন বন্ধুরা ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত সবচেয়ে কম বয়স্ক ব্যক্তিটি কে সঠিক উত্তর সচিন টেন্ডুলকার দু হাজার চৌদ্দ সালে মাত্র চল্লিশ বছর বয়সে ইনি ভারতরত্ন পুরস্কার পান এই পর্যন্ত হি ইজ দ্য মোস্ট ইয়ংগেস্ট পারসন ইন ইন্ডিয়া যিনি সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন পাঁচ নম্বর প্রশ্ন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান হিসেবে কোন পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর বন্ধুরা পদ্ম বিভূষণ ছয় নম্বর প্রশ্ন পদ্ম বিভূষণ পুরস্কার কবে থেকে দেওয়া হয় সঠিক উত্তর উনিশশো সাল থেকে সাত নম্বর প্রশ্ন দু হাজার কুড়ি সালে কতজন পদ্ম বিভূষণ পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর সাতজন পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পুরস্কার হিসেবে কি পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর পদ্মভূষণ নয় নম্বর প্রশ্ন এখনো পর্যন্ত পদ্মভূষণ পুরস্কার সর্বমোট কত জনকে দেওয়া হয়েছে সঠিক উত্তর বারোশো সত্তর জনকে দশ নম্বর প্রশ্ন দু হাজার সালে কতজন পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর ষোলো জন এগারো নম্বর প্রশ্ন পদ্মশ্রী পুরস্কার কবে থেকে দেওয়া হচ্ছে সঠিক উত্তর উনিশশো সাল থেকে বারো নম্বর প্রশ্ন দু হাজার সালে মোট কতজন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর একশো জন তেরো নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি সঠিক উত্তর পরমবীর চক্র চৌদ্দ নম্বর প্রশ্ন পরমবীর চক্র পুরস্কার কবে থেকে দেওয়া হচ্ছে সঠিক উত্তর উনিশশো সালে তেসরা নভেম্বর থেকে বন্ধুরা সালটা মনে রাখবেন উনিশশো সালে তারিখ তেসরা নভেম্বর পনেরো নম্বর প্রশ্ন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার হয়ে যাবে মহাবীর চক্র নেক্সট ষোলো নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক পুরস্কার কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অশোক চক্র বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন কারণ আপনার একটা লাইক আমাদের নতুন ভিডিও তৈরি করা ইনসপির ইন্সপিরেশন জোগায় সতেরো নম্বর প্রশ্ন জওহরলাল নেহেরু পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর আন্তর্জাতিক সম্প্রীতি ও বন্ধুত্বের উন্নয়নে স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয় বন্ধুরা মনে রাখবেন আন্তর্জাতিক বোঝাপড়ার ক্ষেত্রে জওহরলাল নেহেরু পুরস্কার দেওয়া হয় পরবর্তী প্রশ্ন জওহরলাল নেহেরু পুরস্কার কে প্রথম লাভ করেন সঠিক উত্তর তৎকালীন রাষ্ট্রসংঘের সেক্রেটারি ইউথান্থ সালটা মনে রাখবেন উনিশশো সালে উনিশশো সালে সর্বপ্রথম জওহরলাল নেহরু পুরস্কার লাভ করেন ইউথান্থ তিনি কে ছিলেন তৎকালীন রাষ্ট্রসংঘের সেক্রেটারি ১৯ নম্বর প্রশ্ন জাতীয় জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর সাহিত্যের ক্ষেত্রে কুড়ি নম্বর প্রশ্ন জাতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কে লাভ করেন সঠিক উত্তর জি শঙ্কর কুরুপ ইনি উনিশশো সালে মালয়ালম ভাষায় লেখা তাঁর বিখ্যাত কবিতার বই অদাক্কুঝাল এর জন্য জাতীয় জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন ইনি সর্বপ্রথম জাতীয় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ